আসসালামু আলাইকুম ATN বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মমি শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম করোনা মহামারীর কারণে এবার বাতিল হতে পারে পিএসসি পরীক্ষা শিক্ষার্থীদের অটোপাসের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে করোনা আক্রান্ত 15,500 পুলিশ সদস্যের 13,000ই সুস্থ বিশেষ প্রতিরোধমূলক ব্যবস্থায় এই সফলতা জানালেন আইজিপি মেজর সিনহা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য প্রকাশ করা হবে কক্সবাজারে গণমাধ্যমকে বললেন সিফাত ও শিপ্রা এবং বিদেশ থেকেই দেশের যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রবাসীরা পাবেন ঋণ সুবিধাও বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম এবার বিস্তারিত করোনা পরিস্থিতির কারণে বাতিল হতে পারে প্রাথমিক সমাপনী বা পিইসি পরীক্ষা এরই মধ্যে এই সংক্রান্ত একটি প্রস্তাব অনুমোদনের জন্য প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এতে শিক্ষার্থীদের অটোপাসের প্রস্তাবনাও দেয়া হয়েছে এটিএন বাংলাকে এমন তথ্য জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন তিনি বলেন প্রধানমন্ত্রী অনুমোদন দিলেই তা বাস্তবায়নের কাজ শুরু করবে মন্ত্রণালয় মূলত করোনার ঝুঁকির মধ্যে স্কুল বন্ধ থাকা ও সিলেবাস শেষ করতে না পারায় বিকল্প উপায় বের করতে হচ্ছে বলেও জানান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী করোনা আক্রান্ত 15,500 পুলিশ সদস্যের 13,000ই সুস্থ হয়েছেন বিশেষ প্রতিরোধমূলক ব্যবস্থা এবং সময়োপযোগী চিকিৎসার কারণে এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন পুলিশ প্রধান ডক্টর বেনজির আহমেদ করোনা আক্রান্ত পুলিশ সদস্য এবং তাদের পরিবারের মনোবল ঠিক রাখতে ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক দেখভালের দায়িত্ব নিয়ে দায়িত্বে থাকা এমন সফলতা পাওয়া গেছে বলেও জানান তিনি রিপোর্ট করছেন মাহমুদুর রহমান বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর থেকেই পুলিশ বাহিনীর সদস্যরা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের পাশাপাশি মানুষকে সচেতন করতে নানামুখী পদক্ষেপ নেয় পুলিশ প্রধান বেনজির আহমেদ বলেন এ কাজটি করতে গিয়ে প্রথম দিকে অনেক পুলিশ সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েন সঠিক পদক্ষেপ যথাযথ সিদ্ধান্ত এবং প্রয়োজনীয় দিক নির্দেশনায় অল্প সময়ের মধ্যে পরিস্থিতির উন্নতি হয় এ পর্যন্ত পুলিশ বাহিনীর 15,429 জন সদস্য করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন এর মধ্যে সুস্থ হয়েছেন 13,000এরও বেশি আর মারা গেছে 65 জন এখান থেকে আমাদের হাজার হাজার সদস্যদের মধ্যে চিকিৎসা নিয়ে ভালো হয়েছেন এবং তারা আবার সম্মুখ সারিতে ফেরত গেছেন এবং এই যুদ্ধে লিপ্ত হয়েছেন আমরা এটা করেছি যাতে করে আমাদের সদস্যদের নৈতিক মনোবল সুদৃঢ় থাকে এবং আপনাকে বলতে পারি সরকারি বদান্যতায় মাননীয় প্রধানমন্ত্রীর বদান্যতায় এটি এখন সর্বোচ্চ পর্যায়ে অবস্থান করছে পুলিশ প্রধান আরও বলেন প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে পুলিশ বাহিনীর 2,00,000 সদস্যকে হ্যান্ডবুক তৈরি করে তা পৌঁছে দেওয়া হয় করোনা আক্রান্ত হলে কী করতে হবে এ সংক্রান্ত 6,00,000 পোস্টার দেওয়া হয়েছে পুলিশের সকল ইউনিটকে অফিসার এবং ফোর্সের সুরক্ষা সামগ্রী বা প্রতিরোধমূলক ব্যবস্থাগুলি যেগুলো যাতে রোগ যাতে না হয় সেই সুরক্ষা এবং প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো আমরা নিয়েছি পাশাপাশি অসুস্থ হয়ে গেলে যেন সে বেস্ট ট্রিটমেন্টটা পায় সেটার জন্য আমরা চেষ্টা করেছি আমরা আমাদের রাজারবাগ হসপিটাল যেটা ছিল জেনারেল হসপিটাল এটাকে আমরা উইদিন 2 weeks আমরা এটাকে কোভিড হসপিটালে রূপান্তর করেছি এটা ছিল 250 বেড এটাকে আমরা টেম্পোরারি 750 বেডে এটাকে আমরা উত্তীর্ণ করেছি মনোবল ঠিক রাখতে করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্য ও তার পরিবারের পাশে দাঁড়িয়েছে এ বাহিনীর সদস্যরা পুলিশ পরিবারও যারা এই এই করোনার কারণে প্রধান উপার্জনক্ষম ব্যক্তি অসুস্থ হয়ে পড়েছেন হসপিটালে ভর্তি হয়েছেন পরিবারের খেয়াল নেওয়ার কেউ নাই দেখভাল করার কেউ নাই আমরা সে সমস্ত পরিবারকেও দেখভাল করেছি এবং দৈনন্দিন বাজার করেও পৌঁছে দিয়েছি আমরা যাতে করে আমাদের সদস্যদের মনোবল সবসময় তুঙ্গে থাকে চাঙ্গা থাকে পুলিশ প্রধান আরও বলেন নতুন করে বাহিনীর কোনো সদস্য যাতে করোনা ভাইরাসে আক্রান্ত না হয় সে লক্ষ্যে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ অসুস্থ হয়েছে এখন মাহমুদুর রহমান ATN বাংলা ঢাকা করোনা উপসর্গ নিয়ে সারা দেশে অন্তত 15 জন মারা গেছে এদিকে 10 জেলাতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছে 800রও বেশি
ঝিনাইদহে করোনায় প্রাণ হারিয়েছেন পুলিশের এক এএসআই। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট করছেন মইনুল হাসান। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না কুমিল্লায় করোনায় মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। গেল ২৪ ঘন্টায় করোনায় ৩ জন এবং এর উপসর্গ নিয়ে আরও ৩ জন প্রাণ হারিয়েছে কুমিল্লায়, এর মধ্যে ৫ জনই পুরুষ। ৭১ জনের দেহে নতুন করে করোনা শনাক্ত হয়েছে। জেলায় করোনা আক্রান্ত হয়েছে প্রায় ৬০০০ মানুষ। বগুড়ায় করোনা আক্রান্ত হয়ে আরও ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১২২। ৩১৬টি নমুনা পরীক্ষায় এই ভাইরাস শনাক্ত হয়েছে আরও ৯০ জনের দেহে। ঝিনাইদহে করোনায় মারা গেছেন পুলিশের এএসআই দলিল উদ্দিন বিশ্বাস। তিনি জেলা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। খুলনায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় করোনা ও এর উপসর্গ নিয়ে আরও ২ নারীর মৃত্যু হয়েছে। খুলনা বিভাগের ১০ জেলায় ৯৭০ জনের নমুনা পরীক্ষায় ৩০৫ জনের করোনা শনাক্ত হয়েছে। নোয়াখালীতে করোনা প্রাণ কেড়ে নিয়েছে আরও এক ব্যক্তির। গত ২৪ ঘন্টায় ২টি ল্যাবে ২৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়, এর মধ্যে ১০০ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। শরীয়তপুরে করোনা আক্রান্ত হয়ে আরও ১ জনের মৃত্যু হয়েছে। জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১২৫৩ জন। আশার কথা হলো এর মধ্যে ১০১৫ জন সুস্থ হয়েছে। গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় করোনায় ১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। জেলায় এ পর্যন্ত এই ভাইরাসে প্রাণ গেছে ১৩ জনের, নতুন করে আক্রান্ত হয়েছে ৬ জন। এছাড়া বরিশালে নার্স, র্যাব, পুলিশ সদস্য সহ ৭৭ জন, সিলেটে ৫৮, জামালপুরে ৫১, নারায়ণগঞ্জে ২০ জন, ময়মনসিংহে পুলিশ, রাজনীতিবিদ, ব্যবসায়ী সহ ৩৩ জন এবং শেরপুরে স্বাস্থ্যকর্মী, পুলিশ সহ ৭ জন করোনা আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। মইনুল আহসান, এটিএন বাংলা। এদিকে সারা দেশের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিন আপাতত আগামীকাল থেকে আর প্রচার হবে না। অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে রাতে এই খবর জানানো হয়। তবে কেন এমন সিদ্ধান্ত তা জানানো হয়নি। চিন্তার দৈন্যতার কারণে বিএনপি নেতারা করোনার মোকাবেলায় সরকারের সাফল্য না বলে শুধু আশঙ্কা করছে বলে অভিযোগ করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সঠিক পদক্ষেপের কারণে সরকার প্রতিবেশী দেশগুলোর তুলনায় সফলভাবে করোনা মোকাবেলা করছে বলেও জানান তিনি। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট আয়োজিত শোক দিবসের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। কক্সবাজার বিএনপি নেতারা দেশ যে আজকে পাঁচ মাসে একটি মানুষও না খেয়ে মৃত্যুবরণ করেন নাই, এই কথা স্বীকার করতে ওনাদের লজ্জা লাগে। কারণ ওনারা যদি ক্ষমতায় থাকতেন তাহলে যে কী পরিস্থিতি হতো সে মহান আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারবে বলে আমার জানা নেই। আজকে যে দেশ সমৃদ্ধ হচ্ছে সেটির দিকে তাদের কোনো ভ্রুক্ষেপ নাই, দেশ যে এগিয়ে যাচ্ছে এই পরিস্থিতির মধ্যেও গত মাসে রপ্তানি আয় গত বছরের তুলনায় বেড়েছে। কক্সবাজারে সাবেক মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার নেপথ্যে সব ঘটনা গণমাধ্যমকে প্রকাশ করার আশ্বাস দিয়েছে তার দুই সহকর্মী সিফাত ও শিপ্রা। জামিনের পর কক্সবাজার কারাগার থেকে মুক্ত হয়ে তারা স্থানীয় একটি হোটেলে সাংবাদিকদের জানান এখন নিজেরা সুস্থ ও নিরাপদে আছেন। এ সময় সিফাত তার বিরুদ্ধে করা মামলার ন্যায় বিচার চান। তিনি জানান কারাগার থেকে বের হওয়ার পর যে নম্বরবিহীন গাড়িতে করে তাকে নিয়ে যাওয়া হয়েছে সেটি তারই স্বজনের। গত ৩১ জুলাই রাতে টেকনাফ থেকে কক্সবাজার আসার পথে মেরিন ড্রাইভ সড়কে শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ। সেদিনই সিনহার দুই সঙ্গী সিফাত ও শিপ্রাকে গ্রেপ্তার করে পুলিশ। বেশ কয়েকদিন কারাভোগের পর তারা জামিনে মুক্ত হন। যেই গুজবগুলো আসছে কন্টিনিউয়াসলি, প্লিজ সবাইকে আমি করজোরে রিকোয়েস্ট করছি, এই গুজবে কান দিবেন না। যেই প্রপার নিউজটা, অ্যাকচুয়াল যেই নিউজ, সেই নিউজটা আমরাই আপনাদের দেব। আমরা সত্যির সাথে আছি, কারণ আমরা আসলে অনেক ছোট, আমরা অনেক ছোট আসলে। এর আসলে সুষ্ঠু বিচার চাই, এখন আসলে সুষ্ঠু বিচার চাওয়া ছাড়া আর আসলে কিছুই চাওয়ার মতো আমাদের নেই নেই আসলেই। এবং এই সত্যিটা আসলে আমরা জানাবো, অবশ্যই জানাবো। আর আমরা ভালো আছি, সেফ আছি। বন্যার কারণে নদী ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে বরিশালে, প্রায় ২০,০০০ মানুষ আশ্রয়হীন। কীর্তনখোলা নদীর ভাঙনে বিলীন হয়েছে তালতলি লামচুরি সড়কের বিশাল অংশ সহ বেশ কিছু স্থাপনা। দেশের অন্যান্য জেলায় বন্যার পানি কমলেও জলাবদ্ধতা আর ভাঙন আতঙ্কে দিন কাটছে দুর্গতদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ছবিতে মমিনুর রিপনের রিপোর্ট। এক সপ্তাহের ব্যবধানে কীর্তনখোলা নদীর ভাঙনে চরম ভোগান্তিতে বরিশালের চরবাড়িয়ার লামচারি সহ বিভিন্ন গ্রামের মানুষ।
কালাবদর ও আরিয়াল খা নদীর ভাঙনে তলিয়ে গেছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার ও ফসলি জমি। এছাড়া মেঘনার ভাঙনে মেহেন্দিগঞ্জ, হিজলা ও মুলাদির ছটি গ্রাম নদীগর্ভে বিলীন হয়ে গেছে। সবকিছু হারিয়ে বিভিন্ন সড়ক ও উঁচু স্থানে আশ্রয় নিয়েছে 20,000-এর অধিক মানুষ। খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তারা। আমার কোনো যাতায়াতের পথ নাই, মানুষ বন্যায় ঘর দিয়ে যায় এবং মসজিদে নামাজ পড়ার মতো আমার কোনো স্থান নাই। আমার সমস্যা বাঙ্গলে এককালে নদীতে বাঙ্গলো লই যেতেছে, আমরা তো কোনোরকম থাকতেই পারি না। অনেক বাড়িঘর বিলীন হয়ে গেছে নদী ভাঙ্গলে, অনেক লোক বাড়িঘর হারা। ভাঙ্গন রোধে কার্যকর কোনো ব্যবস্থা না নেওয়ার অভিযোগ রয়েছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের বিরুদ্ধে। তবে এখন জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলে ভাঙ্গন ঠেকানোর চেষ্টায় বরিশাল পানি উন্নয়ন বোর্ড। আমরা দরপত্র আহ্বান করেছি এবং কাজও করতেছি, কাজ চলতেছে। কালকে থেকে আবার যে কাজটা চলমান আছে সেই কাজটা কালকে থেকে এই যে আমার জিও ব্যাগ এবং লেবাররা চলে আসবে এবং করবো, এবং এই যে একটু ভাট করে দিলে তারপরে আমরা এখান থেকে জিও ব্যাগ ফেলাই, আমরা আবার এটাকে এই ভাঙন প্রতিরোধের ব্যবস্থা করবো। এদিকে নেত্রকোনায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও 18টি ইউনিয়নের 20,00,000 মানুষ এখনও পানিবন্দী। কুড়িগ্রামে বন্যার পানি অনেকটাই কমেছে, তবে প্রায় দেড় মাস পানিবন্দী থাকায় দুর্ভোগ কমছে না চরাঞ্চলের বন্যাকবলিত এলাকাগুলোতে। এছাড়া শেরপুর, জামালপুর, সিরাজগঞ্জে পরিস্থিতির উন্নতি হলেও পানিবাহিত রোগের প্রভাব আর খাদ্যের অভাবে চরম হতাশায় দিন কাটছে দুর্গতদের। মমিনুর রিপন, এটিএন বাংলা। বিদেশ থেকে দেশের ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রবাসীরা, চালাতে পারবেন প্রবাসী সঞ্চয় স্কিম, যার আওতায় ঋণ সুবিধা দেওয়া হবে তাদের। বাংলাদেশ ব্যাংক ঘোষণা করছে নতুন এই ব্যাংকিং সুবিধা। রিপোর্ট জানাচ্ছেন শারফুল আলম। বহির্বিশ্বে এখন আছেন প্রায় 100 কোটি বাংলাদেশি। এই প্রবাসীরা তাদের আয়ের টাকা দেশে পাঠাতেন বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে। এবার তাদের যে কোনো ব্যাংকের যে কোনো শাখায় অ্যাকাউন্ট খোলার সুযোগ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রবাসী সঞ্চয় স্কিমের মাধ্যমে তারা চালাতে পারবেন নিজের নামে এই ব্যাংক হিসাব। বিদেশে যাওয়ার সময় অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন, অথবা বিদেশে থেকে ব্যাংক অথবা এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে অ্যাকাউন্ট ওপেন করতে পারবে। এই অ্যাকাউন্টে মান্থলি অথবা কোয়ার্টারলি টাকা জমা হবে এবং সেই টাকার বিপরীতে তারা বিনিয়োগও নিতে পারবে। চাকরি শেষে দেশে আসবে তখন এই সঞ্চিত অর্থ দিয়ে অথবা এটার সাথে সাথে ব্যাংকের বিনিয়োগ নিয়ে তারা নতুন উদ্যোক্তা হিসেবে নিজেদেরকে কাজে লাগাতে পারবে। বড় সম্ভাবনা হলো যে তাদের যেই সঞ্চয়টা হয়তো এখন তারা কিছুটা হলো বিদেশে ধরে রাখছেন, সেটা তারা দেশে স্থানান্তর করার ব্যাপারে একটা সুবিধা পাবে, একই সাথে তাদের এখানে বিনিয়োগ করাটা আরো সহজ হবে আর কি। ব্যাংকিং চ্যানেলে বা এক্সচেঞ্জ হাউসের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সরাসরি ওই অ্যাকাউন্টে পাঠাতে পারবেন প্রবাসীরা। বৈদেশিক মুদ্রার বিনিময় দর অনুসারে টাকায় রূপান্তর হয়ে তা ব্যাংক হিসাবে জমা হবে। ছুটিতে দেশে এসে বা পরিবারের মনোনীত সদস্যরা প্রবাসীর ওই ব্যাংক হিসাবে লেনদেন করতে পারবেন। সে নিজে অ্যাকাউন্ট খুলে যাবে, ওইখানে যে বাইরে যদি টাকা পাঠায় সেই অ্যাকাউন্ট এখানে যদি সে ই করে তাহলে তাকে একটা ভালো ইন্টারেস্ট দেওয়া হবে। এই টাকাটা তখন নিজের অ্যাকাউন্টে পাঠাবে, এইখানে রেগুলার তার অ্যাকাউন্টে থেকে তার রেগুলার তার ই থাকবে, অ্যাকাউন্টে সে ইন্টারেস্ট যেমন পেতে থাকবে এইখানে তার একটা ব্যাংক ব্যালেন্স জমবে, তার এখন নিজের একটা কনফিডেন্স থাকবে, নিজের একটা টাকা স্বচ্ছতা থাকবে। দীর্ঘদিন প্রবাসে কাজ শেষে দেশে ফেরার পর প্রবাসী সঞ্চয় স্কিমে জমানো অর্থ প্রবাসীদের আরও বেশি আর্থিক সুরক্ষা দিবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। সনাতন ধর্মের প্রাণপুরুষ শ্রীকৃষ্ণের জন্মদিন আজ, তবে এবার ভিন্ন আবহে উদযাপিত হচ্ছে এই জন্মাষ্টমী। মহামারী করোনার কারণে বের হয়নি শোভাযাত্রা, সবকিছুই উদযাপিত হয়েছে সীমিত আকারে। ভক্তদের প্রার্থনা, শীঘ্রই করোনামুক্ত হবে বিশ্ব, ফিরে আসবে স্বাভাবিক পরিবেশে। হাবিবুর রহমান অভির রিপোর্ট। ভগবান শ্রীকৃষ্ণের জন্মদিন, হিন্দু ধর্মের অনুসারীদের কাছে দিনটি অত্যন্ত উৎসব, আনন্দ, শুভময়। অন্যান্য বছরে দিনটি ঘিরে থাকে নানা রকম আয়োজন, কিন্তু এবার মহামারী করোনার ভয়াবহ সংক্রমণের কারণে বন্ধ রাখা হয়েছে জন্মাষ্টমীর প্রধান আকর্ষণ বর্ণাঢ্য র্যালি। পরিত্রাণায় সাধুনাম, বিনাশায় চ দুষ্কৃতাম। আজকে সারা পৃথিবীতে করোনা ভাইরাসের এই সংকট সৃষ্টি হয়েছে, আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা জানাই, আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শন দাঁড়ি, এসো এসো ঋষিকেশ ধরার বার হারে।
দিনটি উপলক্ষে রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে বিশ্ববাসীর শান্তি কামনায় পাঠ করা হয় ভগবদ গীতা। সারা দেশব্যাপী আমাদের গীতা যজ্ঞ এবং বিশ্ব শান্তি কামনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হচ্ছে। আমাদের একটাই প্রার্থনা যেন খুব শীঘ্রই যেন এটা নির্মূল হয় মহামারী করোনা। ভক্তদের শুভেচ্ছা জানাতে অনলাইনে যুক্ত হন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবাদুল কাদের। আমরা একই আকাশের নিচে বাস করি, এদেশের প্রতিবেশীর মাঝে সহযোগিতার যে সম্পর্ক তা সামাজিক বন্ধন থেকে উচ্চারিত। সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে সবাইকে আরো আন্তরিক হবার আহ্বান জানান তিনি। হাবিব রহমান ওভি, এটিএন বাংলা, ঢাকা। নিখোঁজের 7 ঘন্টা পর নারায়ণগঞ্জের শীতলক্ষা নদী থেকে মিহাদ ও জিসান নামে 2 শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে মিহাদ স্থানীয় কদম রসুল সরকারি কলেজের দ্বাদশ শ্রেণীর মানবিক বিভাগের ছাত্র এবং বন্দর প্রেস ক্লাবের সভাপতি কমল খানের ভাতিজা। জিসান বিএম ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী এবং বন্দর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক কাজিমুদ্দিনের ছেলে। সোমবার রাত 11টার দিকে নদীতে জাল ফেলে 2 কিশোরের লাশ উদ্ধার করে জেলেরা। নিহতদের স্বজনরা জানান, শীতলক্ষা নদীর পূর্ব তীরে ইস্পাহানি ঘাট এলাকায় বিকেলে স্থানীয় শামীম ও শাকিল নামের 2 কিশোর গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার মধ্যে সেখানে উপস্থিত হন মিহাদ ও জিসান। ভয় পেয়ে আত্মরক্ষায় নদীতে ঝাঁপ দেয় তারা। রাজধানীর বহুতল সরকারি ভবনগুলোতে আগুন ও দুর্ঘটনা প্রতিরোধে বিশেষ মহড়া শুরু করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এর অংশ হিসেবে সকালে বেইলি রোডের সচিব কোয়ার্টারে অগ্নি নির্বাপনের প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করে গণপূর্ত বিভাগ। এতে অন্যান্যদের মধ্যে মহড়ায় উপস্থিত ছিলেন পিএসসি সদস্য ফয়েজ আহমেদ, সচিব শেখ মুজিবুর রহমান, প্রদীপ রঞ্জন চক্রবর্তী এবং নগর গণপূর্ত বিভাগের শওকতুল্লাহ, জাহাঙ্গীর আলম ও রফিকুল ইসলাম। করোনা সংক্রমণ ঠেকাতে সরকারি সব আবাসিক এলাকায় মাস্ক পরা বাধ্যতামূলক করার আহ্বান জানান তিনি। এখনো অনেকের মধ্যে রয়েছে এই সচেতনতা সৃষ্টি করার জন্য, সকলে দায়িত্ব পালন করেন। যদি কাউকে দেখেন যে মাস্ক পরেনি, দয়া করে তাকে বলবেন যাকে মাস্ক পরে আসেন। এবার আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। দেশের প্রথম বায়োটেক ইন্ডাস্ট্রি স্থাপনের চুক্তি করল সামিট টেকনোপলিস। চীনা প্রতিষ্ঠান অরিক্স বায়োটেক এবং বঙ্গবন্ধু হাইটেক সিটি বায়োটেক ইন্ডাস্ট্রিতে মানব দেহের প্লাজমা থেকে ঔষধ তৈরি হবে। উন্নত বিশ্বে এইডস, ক্যান্সার, ভাইরাস এবং ব্যাকটেরিয়া সংক্রমণ রোধে এখন বহুল প্রচলিত বায়োমেডিসিন। প্রায় $300 মিলিয়ন বিনিয়োগে বঙ্গবন্ধু হাইটেক সিটি তে বছরে 1200 টন প্লাজমা বিশ্লেষণে সক্ষম হবে এই বায়োটেক প্ল্যান্ট। প্রকল্পে প্রযুক্তি সহায়তা দিবে সিনোফার্মা। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সরাসরি এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এবার আন্তর্জাতিক সংবাদ। বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের জেরে এবার সরকার পতন ঘটাল লেবানন। গত মঙ্গলবারে ভয়াবহ এই বিস্ফোরণকে কেন্দ্র করে জনরোষে পড়ে সরকার। প্রধানমন্ত্রী হাসান দিয়াব গতকাল সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে ক্ষমতা ছাড়ার ঘোষণা দেন। এর আগে রাজনৈতিক সংস্কার ছাড়া দায়িত্ব পালন সম্ভব নয় এমন যুক্তি দিয়ে মন্ত্রিসভার 3 সদস্য পদত্যাগ করেন। কিন্তু গোটা মন্ত্রিসভার পদত্যাগের জন্য চাপ বাড়ছিল। বিপুল পরিমাণ বিস্ফোরক অ্যামোনিয়াম নাইট্রেট বৈরুতে মজুত করে রাখতে দেওয়ার কথা জানার পর তীব্র ক্ষোভ তৈরি হয় জনগণের মধ্যে। ক্ষুব্ধ নাগরিকরা জানান, দুর্নীতির জন্যই এই বিস্ফোরণ। এদিকে বিস্ফোরণের পর 2 দিন ধরে বৈরুতে কয়েক হাজার মানুষ রাজপথে নেমে বিক্ষোভ করে। গত মঙ্গলবার লেবাননের বৈরুতে অ্যামোনিয়াম নাইট্রেটের একটি গুদামে ভয়াবহ বিস্ফোরণে 4000 বাংলাদেশি সহ এ পর্যন্ত 220 জন মারা গেছেন। আহতদের সংখ্যা প্রায় 5000। গৃহহীন হয়ে পড়েছে বৈরুতের প্রায় 3 লাখ বাসিন্দা। করোনাভাইরাসে মৃত্যুবরণকারী যুক্তরাষ্ট্র প্রবাসী 236 জন বাংলাদেশীর পারিবারিক আর্থিক সহায়তা দিয়েছে জাকির এইচ চৌধুরী ফাউন্ডেশন। করোনা মহামারী শুরুর পর যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটিতে এই প্রথম এত বড় পরিসরে কোনো প্রতিষ্ঠান সহায়তা দিল।
জ্যাকসন হাইটস কার্যালয়ে করোনায় মৃত্যুবরণকারী প্রথম ধাপের ৪২টি পরিবারের সদস্যদের $500 করে প্রদান করেন জাকির এইস ফাউন্ডেশনের প্রধান জাকির এইস চৌধুরী। তিনি বলেন, মহামারী আক্রান্ত প্রবাসীদের জন্য ভবিষ্যতেও তার সহায়তা অব্যাহত থাকবে। এবার স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। ঠাকুরগাঁওয়ের সড়ক মহাসড়কে বসছে সাপ্তাহিক হাট বাজার। ঠাকুরগাঁও ঢাকা মহাসড়কের বড় খোঁচাবাড়ি, চৌধুরী হাট ও ভুল্লি এলাকায় সপ্তাহে দুদিন করে ৬ দিন বসে এ হাট। নির্দিষ্ট স্থান থাকলেও সেই হাট বসছে মহাসড়কের দুপাশে। পশু, ধান, চাল সহ অন্যান্য পণ্য বিক্রি হয় এসব হাটে। এ সময় দ্রুতগামী ট্রাক বাস নিজেদের গতি নিয়ন্ত্রণে আনতে না পারায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা। প্রাণও হারাচ্ছেন পথচারী ও হাটে আসা মানুষজন। দুর্ঘটনা রোধে ও সড়কে যানজট কমাতে এই তিনটি হাট সরিয়ে নেওয়ার দাবি ব্যবসায়ী ও স্থানীয়দের। এবার আমরা দেখব আইডিএসএর নিয়মিত স্বাস্থ্য বুলেটিন। মর্টালিটি এন্ড মর্টালিটি উইকলি আপডেট। এই আপডেট অনুযায়ী 10 আগস্ট পর্যন্ত বাংলাদেশের যেগুলো আক্রান্ত শনাক্ত হয়েছে ডিভিশন বিভাগ অনুযায়ী যে শতকরা হার আক্রান্ত শনাক্তে, সেই তথ্যটি আমি উপস্থাপন করছি। ঢাকা বিভাগে 64.7%, চট্টগ্রাম 14.4%, রাজশাহী 5.5%, খুলনা 5.1%, সিলেট 3.2%, রংপুর 2.7%, বরিশাল 2.5% এবং ময়মনসিংহ ডিভিশনে 1.9% আক্রান্ত শনাক্ত হয়েছে 10 আগস্ট পর্যন্ত। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছে 1535 জন এবং এ পর্যন্ত সুস্থ 151972 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 57.67%। গত 24 ঘন্টায় কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 33 জন। এ পর্যন্ত কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করলেন 3471 জন। শনাক্ত বিবেচনায় সুস্থ মৃত্যুর হার, দুঃখিত, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন যারা, তাদের মধ্যে পুরুষ 28 জন, নারী 5 জন। এবং এ পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছেন 2749 জন, শতাংশ বিবেচনায় 79.20%, এবং নারী 722 জন, 20.80%। বয়স বিভাজনে 24 ঘন্টা যারা মৃত্যুবরণ করেছেন, বয়স বিভাজনে তাদের সংখ্যা 11-20 বছর 1 জন, 31-40 বছর 5 জন, 41-50 বছর 2 জন, 51-60 বছর 5 জন, 61-70 বছরের 14 জন, 71-80 বছর 3 জন এবং 81-90 বছরের 3 জন। এ পর্যন্ত বয়স বিবেচনায় মৃতের সংখ্যা এবং শতকরা হার 0-10 বছরের 19 জন, 0.55%, 11-20 বছর 34 জন, 0.98%, 21-30 বছর 90 জন, 2.5%। এবার পার্টেক্স খেলার খবর। নেক থ্রো ক্যাচের ক্যাটাগরিতে বিশ্ব রেকর্ড গড়ে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখালেন ঝালকাঠির আশিকুর রহমান জুবায়ের। 30 জুলাই গিনেস বুক অফ ওয়ার্ল্ডের রেকর্ড কর্তৃপক্ষের দেয়া স্বীকৃতি পান 22 বছরের এই যুবক। ঝালকাঠি জেলা প্রশাসন এবং ক্রীড়া সংস্থা জুবায়েরকে সব ধরনের সহযোগিতার আশ্বাসও দিয়েছেন। ঝালকাঠি প্রতিনিধি শ্যামল সরকারের রিপোর্ট জানাচ্ছেন পরাগারমান। ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি ফুটবলের বিভিন্ন কৌশল রপ্ত করার চেষ্টা ছিল আশিকুর রহমান জুবায়েরের। মা বাবার চোখ এড়িয়ে চলত অনুশীলন। অনুশীলন আর কঠোর পরিশ্রমই তাকে এনে দেয় বিশ্বসেরার স্বীকৃতি। 2016 সালের 5 নভেম্বর জার্মানির মার্কেল গুর্ক নেক থ্রো অ্যান্ড ক্যাচেস ক্যাটাগরিতে মিনিটে 62 বার বল নিক্ষেপ উদ্ধরে বিশ্ব রেকর্ড করেন, আর মিনিটে 65 বার বল ছুঁড়ে উদ্ধরে
আগের রেকর্ড ভাঙেন জুবায়ের। জানান, তার সাফল্যে দেশের ফুটবল প্রেমীরা উৎসাহী হবেন। এটার অনেক রুলস আছে, তো আমি রুলস অনেক ঠিকঠাক মতো করা ট্রাই করছি, তো এটা আসছে পরে তো আমি ভাবলাম যে না, আসলে আমার বাংলাদেশের লেখা নাম লেখা জায়গায় বাংলাদেশের মানুষ দেখবে যে বাংলাদেশ লেখা এখানে এবং জালোকাঠি লেখা আছে, তো এই সম্মাননা আমি মনে করি যেটা টোটাল বাংলাদেশেরই এটার গৌরব। জুবায়ের এই সাফল্য পরিবার ও এলাকাবাসীকে করেছে আনন্দিত ও গর্বিত। এটা শুধু আমার বা আমার পরিবারের জন্য না, এটা জালোকাঠিবাসীর শ্রেষ্ঠ অর্জন। তার এই যে অর্জন সেটা আমাদের যে তরুণরা আছে, তরুণ সমাজ, তাদের জন্য একটি অনুপ্রেরণা। যেরকম একটা বিশ্ব রেকর্ডে তার অর্জন, এটা অনেক গৌরবের দাবিদার। এদিকে জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জুবায়ের সাফল্যকে দেশের ক্রীড়াঙ্গনের জন্য ইতিবাচক বলে মনে করছেন। সে গিনিস ওয়ার্ল্ড রেকর্ডের নাম লিখিয়েছে, এই জন্য গিনিস ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ অলরেডি তাকে সেই স্বীকৃতিও দিয়েছে, এই জন্য আমরা ঝালকাঠিবাসীর পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। জুবায়ের মাধ্যমে সারা বাংলাদেশের ফুটবল আরও চাঙ্গা হবে, দ্রুত উন্নয়ন হবে এবং জালোকাঠির খেলাধুলা আরও উন্নতি হবে। জুবায়ের এবং তার মতো আগ্রহী ক্রীড়াবিদদের অনুশীলনের সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন জেলা প্রশাসক। পরাগারমান, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনা মহামারীর কারণে এবার বাতিল হতে পারে পিইসি পরীক্ষা, শিক্ষার্থীদের অটো পাসের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে। করোনা আক্রান্ত 15,500 পুলিশ সদস্যের 13,000ই সুস্থ, বিশেষ প্রতিরোধমূলক ব্যবস্থায় এই সফলতা জানালেন আইজিপি। মেজর সিনহা হত্যাকাণ্ডের প্রকৃত সত্য প্রকাশ করা হবে, কক্সবাজারে গণমাধ্যমকে বললেন সিফাত ও শিপ্রা। এবং বিদেশ থেকেই দেশের যে কোনো ব্যাংকে অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রবাসীরা, পাবেন ঋণ সুবিধাও, বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News।